আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আজকের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর। ধেয়ে আসছে পশ্চিমা লঘুচাপ, তাপমাত্রা বেড়ে দূর হতে পারে শৈত্যপ্রবাহ। দেশে তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহের শুরুতে দেশ জুড়ে মেঘ বৃষ্টি থাকতে পারে এমনটা জানাচ্ছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। কবে কখন কোন কোন জেলা হবে এই বৃষ্টি, আবার কবে থেকে পড়বে ঝাঁকে শীত, কী জানালো আজকের অতি গুরুত্বপূর্ণ আবহাওয়া রিপোর্টে, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওদের সঙ্গে থাকুন, আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়া খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে ভরা শীতে ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। ধেয়ে আসছে পশ্চিমা লঘুচাপ, যার ফলে উত্তরাঞ্চলে দিয়ে আসা শীতের বাতাস আটকে যাবে, এ সুযোগে প্রবেশ করবে দক্ষিণা বাতাস। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের আগমন ঘটবে, এর ফলে আজ থেকে 25 জানুয়ারি 2022 পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ফের মেঘ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সাথে বজ্রপাত ও শিলাবৃষ্টিরও সতর্কতা করেছেন আবহাওয়া দফতর। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়লেও সপ্তাহ শেষে ফের তাপমাত্রা বেড়ে শীত কমতে শুরু করেছে। আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, তেঁতুলিয়া, লালমনিরহাট, শেরপুর, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জে অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এখানে শেষ নয়, এদিকে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বছরের দ্বিতীয়তম বৃষ্টি। এটি একটি মাঝারি শক্তিসম্পন্ন ক্যালান্তীয় পূর্ণাঙ্গ বৃষ্টি, বেশি সক্রিয় থাকতে পারে 23 ও 24 জানুয়ারি। সবচেয়ে বেশি আক্রান্ত হবে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ, মাঝারি আক্রান্ত হবে সিলেট, চট্টগ্রাম, রংপুর ও ঢাকা বিভাগ, কম আক্রান্ত হবে খুলনা ও বরিশাল বিভাগ। বজ্রপাতের সতর্কতা, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় বজ্রপাত হতে পারে ও দেশের অন্য এলাকায় কিছুটা কম বজ্রপাত হতে পারে। শিলাবৃষ্টির সতর্কতা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, নাটোর, জয়পুরহাট ও গাইবান্ধা জেলা ও এর পার্শ্ববর্তী এলাকায় শিলাবৃষ্টি হবার ঝুঁকিতে আছে। এর মূল কারণ হলো একটি পশ্চিমা লঘুচাপ, যা ভারতের ওপর দিয়ে দেশের দিকে ধেয়ে আসছে এবং সেই সাথে বঙ্গোপসাগর থেকে উচ্চচাপের কারণে কিছু জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাস দেশের দিকে প্রবেশ করবে এবং এর জন্য বৃষ্টি আসবে। সুতরাং আপনারা 21 তারিখের আগে দ্রুত রোদের কাজ সেরে ফেলুন এবং আপনাদের এলাকার কৃষক ভাইদেরকেও এই গুরুত্বপূর্ণ খবরটি জানিয়ে দিন। এদিকে আগামী 24 ঘন্টার বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে 2-1 জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 72 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল বাংলাদেশের খুবই লেটেস্ট আবহাওয়া খবর। তো এরকম খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।